মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি করছি তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো, চলো যাই। আজকে তোমাদের সাথে কাড়া শেয়ার করব, কাড়া রেসিপি। সকালে ঘুম থেকে উঠে এটা খাই, সকালে সন্ধ্যে দুবেলাতে খেতে পারবে। চলো চলো তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের কিচেন। এ দেখো বন্ধুরা, আদা নিয়েছি, গোলমরিচ, এটা দারচিনি, এটা হচ্ছে লবঙ্গ, আরো এতে অ্যাড করব কিছু জিনিস, সেটা দেখতে থাকো। শিল নোড়াতে এগুলো সব গুঁড়িয়ে নেব, তোমরা দেখতে থাকো। বাড়ার জন্য নিয়েছি তুলসী পাতা, এটা হচ্ছে দারচিনি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এটা লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি, এটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, এটা তেজপাতা, এটা আদা, আদাকে একটু বেটে নিয়েছি। আমি 2 কাপ করব, 2 কাপের জন্য 3 কাপ জল লাগবে, এই কাপের 2 কাপ করব। আমি আর ভাই খাবো, বাবা আরে খেয়ে নিয়েছে, বাবাকেও করে দিয়েছিলাম, আমি আর ভাই এখন খাবো। 2 কাপ করলে 3 কাপ জল দিতে হবে। এবার এতে তুলসী পাতা দিয়ে দেব, তেজপাতাটা দিয়ে দেব, আর আদাটা দিয়ে দেব। এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, 5 থেকে 8 মিনিট ফুটাতে হবে। এটা গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দেব আর লবঙ্গটাও দিয়ে দেব, এগুলোকে ফুটাতে হবে। এই যে কাড়াটা বানাচ্ছি, এটা হচ্ছে সর্দি কাশি হলে বা গলা ব্যথারে হলে এই কাড়াটা খেলে অনেকটা সুস্থ বোধ হয়। আর এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কাড়াটা খাওয়াটা খুবই দরকার। এটা হচ্ছে সকাল সন্ধ্যে দুবেলা দুবার খেতে হবে, 3 বারও খেতে পারো, কোনো অসুবিধা নেই। পাঁচ থেকে 7 মিনিট পুরো এরকম করে ফুটিয়ে নিতে হবে, মানে 3 কাপ জলটা যেন 2 কাপে পরিণত হয়ে যায়। আমি 5 থেকে 7 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। এবার দেখো, আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, লো ফ্লেমে করে দেব। লো ফ্লেমে করার পর এই যে দারচিনিটা করে রেখেছিলাম গুঁড়ো করে, এবার দারচিনিটা দিয়ে দেব, লো ফ্লেমে দারচিনিটা দিয়ে দেব। কারণ হাই ফ্লেমে দারচিনিটা যদি দেওয়া হয় সেটা তাহলে এর সাথে মিক্সড হবে না। এবার গ্যাসটা অফ করে দেব, হয়ে গেছে আমার কাড়াটা, গ্যাসটা অফ করে দেব।
আমার পুরো দু কাপ হয়ে গেছে। এটা গরম গরম খেতে হয়। এবার কেউ যদি চাও মধু দিয়ে খেতে, সেটাও খেতে পারো, আমি মধু ছাড়াই খাবো। আমার কাড়াটা হয়ে গেছে, এবার দেখো আমার মা কি করছে। এটা হচ্ছে চাল ভাজা করেছে মা, এটা যেরকম ভাবে মুড়ি ভাজে সেরকমই। একটু হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছিল, হলুদ আর লং কি দিয়ে মাখিয়েছো মা? লঙ্কা, হলদি, লবণ। লবণ দিয়ে প্রথমে চালটাকে মাখিয়ে নিয়ে মুড়িটাকে ভেজেছে। ভেজে এবার এর মধ্যে কি দিচ্ছ? জিরে গুঁড়ি। হ্যাঁ, আর জিরেকে ভেজে বানা হচ্ছে, তারপরে লঙ্কা ভাজা দিয়ে দেওয়া হচ্ছে। জিরে আর লঙ্কাকে ভেজে গুঁড়িয়েছো, গুঁড়িয়ে ওতে দিচ্ছ, তাই তো? তেলেতে বন্ধুরা প্রথমে জিরে লঙ্কা ভেজে নিতে হবে। এই যে ডাবুটাই করে ভেজেছে, হ্যাঁ, এতে ভেজে এবার গুঁড়ি নিয়েছে মা, গুঁড়ি নিয়ে এবার ওটাতে মিশাচ্ছে। এবারে লঙ্কা তেল দিয়ে দিচ্ছে। এই লঙ্কা তেলটা বাড়িতেই বানানো হয়েছে, মাই বানিয়েছে লঙ্কা তেল। ওই লঙ্কা তেলটা ওই মুড়িটাতে মাখিয়ে নিচ্ছে। লঙ্কা তেলটা দিচ্ছে ওতে, লঙ্কা তেলটা মাখাবে ওতে। এবার কি দিবে? একটা ছোলা দিচ্ছে, দেখো। ছোলা দিয়েছো। এবার দিচ্ছে বাদাম ভাজা, বাদামটা আমাদের চাষ হয়। তোমাদেরকে একদিন বাদাম কিভাবে হয় আরে দেখাবো, পদ্ধতিটা পুরোটাই। এবার মাখানো হচ্ছে। এবার দু হাতে করে মায়েটাকে মাখিয়ে নিচ্ছে। এটা হচ্ছে সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে পারো, বা এমনি সন্ধ্যাবেলা আড্ডা দিতে দিতেও খাওয়া যেতে পারে, বিকালের টাইমে। এরকম মুড়ি খেতে খুব সুন্দর লাগে। এটাকে এবার মাখিয়ে নিচ্ছে, ভালো করে মাখিয়ে পুরো ডিবেতে ভরে রাখবে। এটা মিনিমাম 6-7 মাস রাখা যায়, তাই তো মা? 6-7 মাস রাখা যায় তো? 6-7 মাস রেখে রেখে খাওয়া যায়। আর যে যেরকম পরিমাণ লঙ্কা খাবে সে সেরকম পরিমাণ লঙ্কা মেশাবে, যদি কেউ কম ঝাল খায় কম লঙ্কা মেশাবে। এটা মুখচার বলা যেতে পারে একরকম, সন্ধ্যাবেলার টাইমে বসে বসে মুখচার খাওয়া। দেখো ডিবেটাই ভরবে, আমি ডিবেটা এনে দিই মাখে। এটা ভরবে না কিসে ভরবে? এইটাই প্রথম আমি আনবো না, কোনটাই ভরবে বলো। এ দেখো বন্ধুরা, মা ডিবেতে ঝালমুড়িটা ভরে নিচ্ছে। চালাই সিস্টি, খাবি? খেয়ে দেখ কেমন হয়েছে, খেয়ে দে বলবি, খেয়ে দেখ কেমন হয়েছে। ওকে দাও না, ওইটাতেই দাও না, জামভাটিটাতেই বসে বসে খা। খেয়ে দেখ কেমন হয়েছে। হাই যে ডিশ আছে ছিল, সৃষ্টি
খেয়ে রাখো বসো বোন বসো পারো এটা হচ্ছে আমার বোন খাচ্ছে এখন চাল ভাজা খাচ্ছে কেমন হয়েছে ভালো কেমন হয়েছে বল কেমন হয়েছে কিরে এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা না সৃষ্টি এদিকে তাকাও বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাথে সাথে কমেন্ট করেও জানিও কিরকম লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি প্রথম চ্যানেলটা যেহেতু খুলেছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো।